আসসালামু আলাইকুম। News24 ইনফো চ্যানেল পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইদের জন্য আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর, খবরটি প্রচার করেছিলেন শরান সৈয়দ দূতাবাস। তা সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে নেওয়ার অনুরোধ রইল। সম্ভব হলে আপনার কাছের বন্ধুকেও এখনই শেয়ার করে তাকেও সচেতন করে দেন। সৈয়দ দূতাবাস জানিয়েছেন, সৌদি প্রবাসী বাংলাদেশের পরিচিত ফোন কলের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উদ্বৃত্তিতে দেশের দূতাবাস জানিয়েছেন, সৌদি নাগরিক ও প্রবাসীদের কাছে কিছু সন্দেহজনক ফোন কল আসে। এই কলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে বলে তারা দাবি করে। যারা কল করেছেন তারা বসবাসের অনুমতি, ইকামা এবং অন্যান্য জরুরি আপডেটের কথা বলে অ্যাপসির অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও কোড সরবরাহ করার জন্য অনুরোধ করছে। ফোন কলে বলা হচ্ছে, জরুরি কিছু তথ্য বা কোড সরবরাহ না করলে নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হবেন। তাদের কথা মতো ব্যাংক বা অ্যাকাউন্ট বা অ্যাপসের একের কোড বা অন্যান্য তথ্য দিলে অগোচরেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেয় একটি চক্র। দেখা গেছে সৌদি নাগরিক বা প্রবাসীদের ফোনের এই সন্দেহজনক ফোন কলের বার্তা আসছে একটি চক্র থেকে, যাদের বেশিরভাগই দেশের অবস্থান নেই। সৌদি আরবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতনমূলক সম্প্রচার চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় কোনো ব্যক্তিগত কলের ব্যাংকের যে কোনো ধরনের আপডেট, ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত অ্যাপসের অ্যাকাউন্টের কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার না করার জন্য সাবধানতা অবলম্বন করার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন সৌদি দূতাবাস। প্রয়োজনে এই বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীকে জানাতে পারেন। তো প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, যদি আপনার কাছে এই ধরনের ফোন আসে তাহলে যাচাই বাছাই না করে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশান শেয়ার করবেন না। প্রয়োজন বোধে আপনি সরাসরি দূতাবাসের সাহায্য নিতে পারেন অথবা আইনি ব্যবস্থা নিতে পারেন। এই বিষয়ে সৌদি সরকার আপনাকে যথেষ্ট সাহায্য করবে। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাইদের জন্য এবং বিশেষ করে নতুন প্রবাসী ভাইদের জন্য। আপনার পরিচিত যদি কেউ নতুন প্রবাসী এসে থাকেন, দয়া করে ভিডিওটি শেয়ার করুন তার কাছে। আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে কোনো বড় ধরনের দুর্ঘটনা। এই ধরনের সকল আপডেট খবর আমাদের পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।